الرحيم نحمده ونصلي على رسوله الكريم. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আবার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমার স্নেহের ছোট ভাই আনোয়ার কাতারে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার বড় হয়ে বেঁচে রইলাম, আল্লাহ আমার ছোট ভাইকে নিয়ে গেল। আমার বলদি কামিল মাদ্রাসার শিক্ষক জান্নাত ম্যাডামের বাবা মারা গেছে গতকালকে 17 তারিখ। আমি ওনার জানাজার নামাজ পড়ে উয়ারুক থেকে কালিয়াভোড়া নেমে হাঁটাই আসার সময় ছোট ভাই জয়নাল পুলিশে চাকরি করে আমাকে ফোন করলে, তখন মাগরিবের আজান দিতেছে। ফোন করে বললো যে, ভাই খবর শুনছেন আনোয়ার ভাই নাকি মারা গেছে। আমি বিশ্বাস করতে পারি নাই, দৌড়ে এসে কাছির কাপ মসজিদে নামাজ পড়লাম। মাগরিবের সালাত শেষ করে দৌড়াই বাড়িতে আসলাম। এসে আমার স্ত্রীকে বললাম, দৌড়াই মাদ্রাসার পিছনে, বন্দি কামরুল মাদ্রাসার পিছনে আমার পুরান বাড়ি, এখানে আসলাম, আনোয়ারের ঘরে আসলাম। আমার আগেই তারা খবর পেয়ে গেছে, কাতারে যোগাযোগ করলাম। পরবর্তীতে জানলাম সে কফিলের বাড়িতে 16 তারিখ রাত্রে কাজ করতে গেছে। 16 তারিখ রাত্রে কাজ করতে যাইয়া সে রাত্রে 11:30টায় ওখান থেকে বাইর হয়েছে। এখন রাত্রে ওইখান থেকে মৃত বাহির হইল না, কেউ বলতেছে আপনার কফিলের বাসায় কাজ করতে যাইয়া কাজ অবস্থায় সে মারা গেছে। আবার কেউ বললো যে রাস্তায় পড়ে মারা গেছে, হাসপাতালে তার ডেড বডি গেছে। তার মৃত্যুটা রহস্যজনক রয়ে গেল, কিভাবে মারা গেল। শারীরিকভাবে যোগাযোগ করলাম, আমার ভাই আমরা যখন ছোট ছিলাম একসাথে আমরা লেখাপড়া করেছি, তখন বাংলা ঘর কাছারি ঘর ছিল বাড়ির সামনে, বুদ্ধি কামি মাদ্রাসার পিছনে এক ঘরে থাকতাম। খুব ছোট বয়সে আলেম পাস করে এসে কাতার চলে গেল এবং 32 বছর পর সে এখন লাশ হয়ে আসতেছে। সর্বশেষ গত 2-3 দিন আগে আমার সাথে কথা বলেছে, এটাই ছিল তার সাথে আমার জীবনের শেষ কথা। সে নামাজি ছিল, হকপন্থী ছিল, শিরিক এবং বেদাতের বিরুদ্ধে ছিল কট্টর, এবং ব্যক্তিগতভাবে সে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের একজন ভক্ত ছিল এবং মিশরের সাইয়েদ কুতুবের একজন ভক্ত ছিল। ফি জিলালিল কোরআন সে অধ্যয়ন করত। তার লেখাপড়া এই বুলদিগি কামিল মাদ্রাসা থেকে সে কামিল পাস, আলেম পাস করেছে। এরপরে সে 89 সালে সে আনোয়ার কাতার গেল। 89 সাল তখন আমাদের বাবা জীবিত ছিল, কিন্তু বাবা ক্যান্সার আক্রান্ত ছিল। এই বুদ্ধি কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী মফিজউদ্দিন রহমতুল্লাহ আলাই বাবার 6 মাস যাওয়ার পরে বাবা ইন্তেকাল করলেন। আমি বাবার জানাজার নামাজ পড়াইছি। এরপর সে চলে গেল, দীর্ঘদিন সে কাতারে ছিল, বাড়িতে আসলো। প্রথম যাওয়ার পরে প্রায় 10 বছর পরে বাড়িতে আসলো এবং বাড়িতে আসার পরে তাকে বিয়ে শাদী করাইলাম। তার
বড় মেয়েটা আমাদের বন্ধুই কামিল মাদ্রাসাতেই ফাজিল, সেকেন্ড ইয়ারে পড়ে আবার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অনার্স, সেকেন্ড ইয়ার পরে ইংলিশে। তার বড় ছেলেটা আবদুল্লাহ আর উমায়ের আলম দ্বিতীয় বর্ষে পড়ে তামিলের মিল্লাত কামিল মাদ্রাসায়, এবং ছোট ছেলেটা ডাক নাম তুহিন, সে আমাদের বুলদিঘি কামিল মাদ্রাসাতে দাখিল অষ্টম শ্রেণীতে পড়ে। দুই ছেলে এক মেয়ে, দুই তিন দিন আগে আমাকে বলল যে ভাই বড় ছেলের জন্য আপনি 20,000 টাকা দিয়ে দেন, তার ভর্তি সর্তি নাকি কি খরচের টাকা টুকা লাগে। আমাকে চাইছে ঠিক আছে, এখন কে দিবে ছেলে মেয়েদের লাগে ওনার খরচ? এখন এই ছেলে মেয়েদের কে দেখবে? আল্লাহ দেখবে। স্ত্রী ছেলে মেয়েদেরকে কে দেখবে? আল্লাহ দেখবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি আমি তার বড় আমি হয়ে গেলাম। সে এবার এসে তার জীবনকাল হয়তো 52 বছর হইতে পারে, 52 বছর জীবনকালের মধ্যে সে 32 বছরেই কাতারে ছিল। তার জীবনের বড় একটা সময় সে পরিবার পরিজন ছাড়া আত্মীয় স্বজন ছাড়া ছিল। ২০০৯ সালে আমাকে বললো ভাই কাতার ভ্রমণ করতে আসবেন নাকি? আমি বললাম তো আসলে তো ভালোই হয়, আমি দেশটা দেখবো, তো আসেন। ভিসা পাঠাইলো, আমি সেখানে কাতার গেলাম। রমজান মাস মাদ্রাসা বন্ধ ছিল, 1 মাস তার এখানে ছিলাম। তার বন্ধু বান্ধব তার সব দেখলাম, কাতার ফুরা ঘুরে দেখলাম, আরব সাগর দেখলাম, 1 মাস সেখানে ছিলাম। আমি তার ইফতার বেশি করতে হয়নি, তার বন্ধু বান্ধব প্রায় বেশিরভাগ আমাকে ইফতার করিয়েছে, এবং প্রায় বেশিরভাগ সময়ে তার বন্ধু বান্ধবদের বাসায় ইফতার করতে যাইতাম, এবং তার কষ্ট দেখলাম। সে এই রোজা মাসে সারাদিন কাজ করত, এবং সেহরি খাওয়ার আগে সেই রাত্রে 2টা আড়াইটার দিকে বাসায় আসতো, কঠোর পরিশ্রম করত, সুখ দেখে নাই, আনন্দ উপভোগ করে নাই, টেলিভিশন দেখারও সুযোগ পায় নাই, পাইতো না, কাজের উপরে থাকতো, সারাদিন কাজের উপরে থাকতো, পরিশ্রম করতো, কাজ করতো, বাড়িতেও তেমন একটা আসে নাই। এই যে এবার সে মারা গেল, 7 বছর হয়ে গেল প্রায়, 7 বছরের ভিতরে সে একবারও আসে নাই। এই 32 বছরে তার কাতার জীবনে সে মাত্র 4 অথবা 5 বার বাড়িতে আসছে, তাও 1 মাস 1.5 মাস ছিল, 1 মাস 1.5 মাস ছিল, কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে। তার কফিল নাকি খুব খারাপ, আমি কফিলের বাড়িতে গেলাম সেই 9 সালে। কফিল তার উপরে অনেক অত্যাচার নির্যাতন করেছে, এবং শেষ পর্যন্ত সে কফিলের বাড়িতেই মারা গেল। এখন কফিল তাকে মেরে ফেলছে না
সেখানে অসুস্থ হওয়ার পরে কবিল তাকে হাসপাতাল নিছে, জানা যায় না, জানা যায়। ইউবাই আনোয়ারের জন্য বড় বড় ব্যথা, বড় বড় কষ্ট, সেই 17-18 বছর শিশুকাল থেকে 17-18 বছর একসাথে ছিলাম, আর বাকি 32 বছর ছিল সে বাইরে বাইরে। তার জন্য মন কাঁদে। এখন তার মৃত্যু হইল 16 তারিখ রাত্রে, কালকে আমরা 17 তারিখ, 17ই জানুয়ারি 2021 সাল কালকে আমি জানতে পারলাম। আজকে 18ই জানুয়ারি 2021 সাল। এখন তার লাশ আনবে, লাশ আনার জন্য চেষ্টা করতেছি। হাজিগঞ্জের পাতানিশ বাড়ি সিরাজ ভাই, মাহবুব ভাই, আমাদের এখানকার জাহাঙ্গীর ভাই, জুবায়ের, ফেনী সহকারে অনেকে চেষ্টা তদবির করতেছে। আমাদের বাড়ির মিজান আছে, ইমান আছে, সবাই চেষ্টা করতেছে। এখন আমার ভাই লাশ হয়ে আসবে, এখন আমার ভাই লাশ হয়ে আসবে। আল্লাহ আমিন, রব্বার আজল আপনার আল্লাহ, আমার ভাই একজন নামাজি ছিল, আল্লাহ ওলা ছিল, আল্লাহ আমি ভুল গিয়ে এতিমখানা করার জন্য সে আমাকে অনেক উৎসাহ দিয়েছে, এবং এতিমখানায় সে অনেক দান খয়রাত করেছে। আল্লাহ আল্লাহ এতিমখানার জন্য অনেক দান খয়রাত করেছে, এতিমখানায় সে অনেক উৎসাহ দিয়েছে। আল্লাহ সে এতিমখানায় জমি দিয়েছে, জায়গা দিয়েছে ঘর করার জন্য। আল্লাহ সে নামাজি ছিল, আল্লাহ সে হকপন্থী ছিল, আল্লাহ সে রোজাদার ছিল, আল্লাহ সে নবদিবরত করতো, নাজে করতো, আল্লাহ তুমি আমার ভাই আনোয়ারকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার ভাই আনোয়ারকে মাফ করে দাও, আল্লাহ তার জীবনে সেগুলো কবিরা জাহেরি না তিনি সমস্ত গুলো মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ আল্লাহ তুমি তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো, আল্লাহ তুমি তাকে জান্নাতের ফেরদাউস নসিব করো, আল্লাহ আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আমিন, বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম। আমরা 5 ভাই 1 বোন, আমি সবার বড়, আনোয়ার মেজ, এবং বেলায়েত নামে আমাদের ছোটবেলায় আমার বাবা থাকতো, আমার এক ভাই মারা গেছে। আমার মা এখনো আছে, মা খুব অসুস্থ, আল্লাহ যেন মাকে সুস্থতা দান করে, আমাকে সুস্থতা দান করে, হায়াত তৈয়বা দান করে, হায়াত শেষে গেল, আল্লাহ ইমানের সাথে মৃত্যু দেন, আমিন, বিরাহমতিকা ইয়া রাহমানির রাহিম।